প্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, গত পর্বে আমরা যেখানে শেষ করেছিলাম আজকে আমরা সেখান থেকে আবার শুরু করতেছি। গত পর্বে আমরা দেখেছিলাম এই মেনু বার সম্পর্কে একটু জেনেছিলাম, এখানে টুল বার সম্পর্কে জেনেছিলাম, আর এ পাশের আপনি অবজেক্টিভ বার সম্পর্কে জেনেছিলাম, আর মাঝখানের এই পেজ বোর্ড সম্পর্কে আমরা জেনেছিলাম। তো আজকে আমরা আরও কিছু জিনিস জানবো। তো এর ভিতরে যারা প্রথম ভিডিওটি যারা এখনো দেখেন নাই বা মিস করেছেন, তাদের জন্য একটি সুযোগ রয়েছে যে আমার এই চ্যানেলের ডিসক্রিপশনে প্রথম ভিডিওটার লিংক দেওয়া আছে, সেইখানে ক্লিক করে প্রথম ভিডিওটা আগে দেখে নেবেন, এরপর দ্বিতীয় ভিডিওটা দেখার জন্য আসবেন। তো যারা এখনো দেখেননি প্রথম ভিডিওটা, আপনারা আগে প্রথম ভিডিওটা দেখে নেন। তো আজকে আমরা দেখতেছি যে এই যে আর্ট বোর্ডটা এখানে, এটা হলো পেজ বোর্ড, এই যে পেজ বোর্ডটা, এই পেজ বোর্ডটা দেখেন, এখানে যদি আমরা কোনো টুল দিয়ে ডিজাইন করতে যাই, ডিজাইন করতে গেলে আমাদের টুলসগুলো লাগবে। প্রত্যেকটা টুলস দিয়ে ডিজাইনের কোনো না কোনো একটা কাজে ব্যবহার করা হয়, কোনো না কোনো একটি ডিজাইনের কোনো না কোনো একটি কাজে এই সমস্ত টুলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যে কোনো একটা টুলস আমরা ক্লিক করে এই আর্ট বোর্ডের ভিতর যদি আমরা ডিজাইন করতে যাই, সেক্ষেত্রে কিন্তু দেখেন কোনোই কাজ করছে না, কোনো কাজ করতেছে না। এ থেকে বোঝা যাচ্ছে যে পেজ বোর্ডে কখনো কোনো ডিজাইন করা সম্ভব নয়। তো পেজ বোর্ড থেকে পেজ বোর্ডের ভিতরে আগে আমাদেরকে আর্ট বোর্ড নিয়ে আসতে হবে, সেই আর্ট বোর্ডে আমরা ডিজাইন করতে পারবো। তো আমরা দেখে নেব যে কিভাবে এই পেজ বোর্ডের ভিতরে আর্ট বোর্ড আনা যায়। তো আর্ট বোর্ড আনার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে মেনু বারে, এই যে উপরের যে মেনু বার, এই মেনু বারে ফাইল বাটনে, এই ফাইল বাটনে যখন আমরা বাম বাটন ক্লিক করব, ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এই অপশনগুলোর ভিতর থেকে সবচাইতে উপরে যে অপশনটা রয়েছে নিউ, এইখানে বাম বাটন ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এই ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে আমরা এখান থেকে আমরা আর্ট বোর্ড নিতে পারবো। তো এই ইন্টারফেসটা আমরা দুই উপায় আনতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে আমরা কিন্তু এই পেজ বোর্ডটা যে আনব, তার আগে যে ইন্টারফেসটা চলে আসলো, এই ইন্টারফেসটা আমরা দুটি উপায় আনতে পারি। একটা যে আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে নিউ ক্লিক করব, করলে এরকম ইন্টারফেসটা চলে আসবে। এছাড়াও আমরা আরেকটি উপায় এই ইন্টারফেসটা নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে যে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে যদি এন চাপ দেই, এনে চাপ দিলেই আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে। আচ্ছা, এই ইন্টারফেস চলে আসার পরে দেখছি যে এটা একটা আর্ট বোর্ডের পেজ বোর্ডের উপরে যে একটা আর্ট বোর্ড আসবে, সেই আর্ট বোর্ডের একটা ইন্টারফেস। তো এই আর্ট বোর্ডের ইন্টারফেসের সর্ব উপরে এই যে এখানে একটা নামের কথা বলছে, যে আপনি এই আর্ট বোর্ডের যে পেজ বোর্ডটা নেবে, পেজ বোর্ডের যে আর্ট বোর্ডটা আমরা নেব তার নাম দিতে পারি, যে কোনো নাম আমরা দিতে পারি। তবে ডিজাইন করার সময় যে জিনিসটা ডিজাইন করবেন সেটার নাম দিলেই ভালো হয়। তো আমরা দিতেছি একটা নাম, যে এক্সাম, EXAM এক্সাম, এর একটা নাম আমি দিয়ে দিলাম। আচ্ছা, নাম দেওয়ার পরে প্রোফাইল, এখানে পরবর্তী যে এটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রিন্ট। আচ্ছা, এখানে প্রিন্টের এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো অপশন রয়েছে, একটা হচ্ছে প্রিন্ট, একটা ওয়েব, ডিভাইস, ভিডিও অ্যান্ড ফিল্ম, বেসিক, আর জিবি, ব্রাউজার, অনেকগুলো অপশন রয়েছে। তো ডিজাইনের ক্ষেত্রে আমাদের যে দুটি বিষয় বেশি কাজ করে সেটা হচ্ছে যে প্রিন্ট আর হলো ওয়েব, এই দুটাই
আমরা আগে শিখব, আর বাকিগুলোর ভিতর থেকে যদি কোনোটা আমাদের প্রয়োজনে পড়ে তখন আমরা শিখব। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রিন্ট আছে, প্রিন্ট। এখন প্রিন্ট আর ওয়েব, এটা এই দুটা জিনিস কি? প্রিন্টটা হচ্ছে যে কোনো একটা ডকুমেন্ট বা কোনো একটা ডিজাইন যদি আমরা প্রিন্টারের সাহায্যে প্রিন্ট করে আমরা বাইরে বের করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রিন্ট মোডটা ইউজ করতে হবে। আর যদি কোনো একটা ডিজাইন আমরা প্রিন্ট না করে শুধু ওয়েবের জন্য ইউজ করি, কোনো ওয়েবসাইটের জন্য বা আমরা ইন্টারনেটে বা নেট কানেকশনে যদি আমরা ওয়েবে বা ফেসবুকে বা যে কোনো জায়গায় আমরা প্রিন্ট না করে যদি কোনো ক্ষেত্রে ইউজ করতে চাই নেটওয়ার্কিং জগতে, সেক্ষেত্রে আমরা ওয়েব মোডে রাখবো। এই হচ্ছে প্রিন্ট আর ওয়েব মোডের পার্থক্য। প্রিন্ট হচ্ছে যেটা আপনি প্রিন্ট করবেন, কাগজে বের করবেন সেটা, আর ওয়েব মোড হচ্ছে যেটা আপনি প্রিন্ট করবেন না, শুধু ইউজ করবেন বিভিন্ন পেজে, বিভিন্ন জায়গায়, ওয়েবসাইটের বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে আপনি ওয়েব মোডে রাখতে হবে। আচ্ছা, আমরা প্রথমে প্রিন্ট মোডেই রাখলাম। রাখার পরে আমরা দেখতে পাচ্ছি পরে নাম্বার অফ আর্টবোর্ড, এখানে দেওয়া আছে যে আপনি কয়টি আর্টবোর্ড নেবেন। এটা আমি এটা সম্পর্কে আমি আপনাকে পরে ধারণা দেব যে কয়টি আর্টবোর্ড নেবেন। তো এখানে আপনি ইচ্ছে করলে 5টা 10টা 11টা আর্টবোর্ড আপনি নিতে পারেন। তা আমি একটা আর্টবোর্ড নিলাম। এরপরে যে অপশনটা রয়েছে যে এখানে যে সাইজ, সাইজটা আপনি যেহেতু আমরা এখানে এখানে প্রিন্ট অপশন রেখেছি, প্রিন্ট অপশনের পরে আমরা এখানে আর্টবোর্ড রেখেছি একটা, এরপর আমরা রেখেছি সাইজ, এখানে লেটার সাইজ রয়েছে, এখানে কিন্তু পেজের এখন সাইজ বা মাপ রয়েছে, মাপ অনুযায়ী, যেমন এখানে লেটার, তারপরে লিগাল ট্যাব প্লেট, A4, A3, B5, B4, এই সবগুলোই কিন্তু পেজের মাপ। আমরা জানি যে পেপারের A4 সাইজের পেপার আমরা ইউজ করি, A4, A5 ইউজ করি, A3, B5, B4, এগুলো কিন্তু আমরা পেপারের মাপ ইউজ করি। ট্যাবলেট এটা একটা সাইজ, লিগাল সাইজ, লেটার সাইজ, লেটার সাইজটা ইন্টারন্যাশনাল সাইজ, বিভিন্ন সাইজের আছে। আপনার আর্টের উপরে, ডিজাইনের উপরে আপনি কোন সাইজ নেবেন সেটা নিতে পারেন। তো আমি এখানে A4 সাইজ রাখলাম। আচ্ছা, A4 সাইজ রাখার পরে এইখানে যে উইথ, তারপরে আসে হলো হাই, এরপরে এখানে আছে ইউনিটসের এখানে পয়েন্টস লেখা আছে। তো এখানে আমরা ক্লিক করে দেখি এখানে কি লেখা আছে। তো এইখানে দেখেন পয়েন্ট, পিস, ইঞ্চি, মিলিমিটার্স, সেন্টি, পিক্সেল। এখানে কিন্তু পয়েন্ট আছে, তারপরে পিক্সেল আছে, ইঞ্চি আছে। তো এক এক সময় এক একটা আপনার প্রয়োজন পড়বে এই এখানে যে সমস্ত লেখাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে, মানে কখন কোনটা লাগবে সেটা আমরা পরে জানব। তো আমরা একটি জিনিস এখানে গুরুত্ব দিয়ে দেখি বা শুনি, সেটা হচ্ছে যে যখন আমরা প্রিন্ট মোডে রাখবো, প্রিন্ট মোডে রাখার পর যখন আমরা এই এইখানকার এই মাপটা যখন এখানে আসব, তখন আমরা এটাকে পিক্সেল মোডে রাখব, ইঞ্চি মোডে রাখব, পিক্সেল না ইঞ্চি, আমরা তখন ইঞ্চি মোডে রাখব, যে এজ এ এই ইঞ্চি মোডে থাকবে। আর যদি কখনো আমরা এইখানে ওয়েব থাকে, ওয়েব দিয়ে আমরা কাজ করি, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে পিক্সেল
মোডে রাখতে হবে। দেখেন এখানে কিন্তু ওয়েব যখন আমি নিয়ে এসেছি তখন কিন্তু অটোমেটিক্যালি পিক্সেল হয়েছে। দেখেন আবার যদি আমরা প্রিন্ট মোডে যাই তখন কিন্তু পয়েন্টস আসতেছে, পয়েন্টস থেকে আমরা পিক্সেলে নিয়ে যাব, পিক্সেল এবং পয়েন্টসে থাকবে। আচ্ছা এখানে কিন্তু পেজের একটা মাপ আসছে, এটা কাস্টমাইজ আসছে। আপনি এখানে এখানে যদি আপনি প্রিন্ট দেন, প্রিন্ট দিলে আপনি এইখানে আপনি দিতে হবে ইঞ্চি। আচ্ছা ইঞ্চি দিলে কিন্তু আপনাদের আপনার এখানে কিন্তু মাপ চলে আসতেছে। আপনি ইচ্ছে করলে এখান থেকে A4 সাইজও দিতে পারবেন আপনি। আচ্ছা এরপরে এটা উইথ এবং হাই, উইথে কিন্তু 8.24 ইঞ্চি, আর হলো হাই আসছে 11.69 ইঞ্চি, অর্থাৎ 8.27 ইঞ্চি, এখানে 11.70 ইঞ্চি। আচ্ছা এইখানে দেখতেছি ওরিয়েন্টেশনে আছে লিগাল সাইজ, আর একটা হলো ল্যান্ডস্ক্যাপ, ল্যান্ডস্ক্যাপ আর একটা হচ্ছে লিগাল সাইজ। আচ্ছা ল্যান্ডস্ক্যাপ মানে পেজটা যখন ল্যান্ডস্কেপ সাবমিট হবে তখন দেখেন হাইটা উপরে উইথ গেছে আর উইথটা হাই চলে এসেছে, আর যদি আমরা লিগাল সাইজে দিই তখন কিন্তু উইথটা উইথটা উপরে আর হাইটা নিচে চলে এসেছে। এরপরে আমরা এইখানে টপ দেখতে পাচ্ছি যে পেজের টপে মানে উপরে বটম নিচে যে পেজগুলো আমরা আর্ট বোর্ডে যখন আমরা লিখবো তখন যদি কোনো কিছু লিখি তখন কিন্তু পেজের উপরে কিছু অংশ জায়গা ফাঁকা রাখতে হয়, নিচে কিছু অংশ ফাঁকা রাখতে হয়, বামে কিছু অংশ ফাঁকা রাখতে হয়, ডানে কিছু অংশ ফাঁকা রাখতে হয় পেজটার। আর সেই জন্য এখানে টপ বটম লেফট হাই এগুলো দেওয়া হয়েছে যে আপনার পেজের কতটুকু অংশ আপনি ডানে বামে উপরে নিচে ফাঁকা রাখবেন সেগুলোকে তো এখানে বলা হয়েছে। আচ্ছা এরপরে আপনার এখানে রয়েছে এই যে অ্যাডভান্স, অ্যাডভান্সে এটা এরকম থাকতে পারে, আপনারা কখনো যদি এরকম দেখেন তখন আপনি এই যে এই তীরচিহ্নের এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এরকম একটি ভিতরের যে ইন্টারফেসগুলো ছিল সেগুলো বের হয়ে আসবে। আচ্ছা যখন আপনি প্রিন্টিং মোডে রাখবেন, যে এখানে যখন আমরা প্রিন্টিং মোডে রাখবো, যখন আমরা প্রিন্টিং মোডে রাখতেছি, প্রিন্টিং মোডে রাখলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে যে এখানে দুটি কালার কালারের অপশন রয়েছে, কালার মোড, দুটি কালার মোড রয়েছে, একটা হচ্ছে CMYK আর একটা হচ্ছে RGB। তো এই CMYK কখন ইউজ করব আর RGBটা কখন ইউজ করবো সেটা আমরা কিন্তু গুরুত্ব দিয়ে শুনবো। সেটা হচ্ছে যে যখন আপনি প্রিন্ট মোডে রাখবেন সেক্ষেত্রে আপনাকে CMYK মোড, এখানে CMYK মোডে থাকবে, কালার মোড CMYK, চারটা কালারের সংমিশ্রণ থাকবে। আর যখন আপনি এখানে ওয়েব ইউজ করবেন তখন কিন্তু RGBটা ইউজ করতে হবে, দেখেন RGB কিন্তু তখন শো করতেছে। আপনি যখন এখানে যখন আমি প্রিন্ট মোডে নিয়ে আসতেছি তখন কিন্তু CMYK আসতেছে, আবার যখন এখানে আমি ওয়েব মোডে আসতেছি তখন কিন্তু RGB আসতেছে। আচ্ছা আরেকটি বিষয় যে রেজিস্টার ইফেক্টটা কেমন হবে, রিস্টার ইফেক্টটা হচ্ছে স্ক্রিনের এইখানে কতগুলা আছে, 300 PPI আছে, এখানে 72 PPI আছে, মিডিয়াম PPI হচ্ছে 150। তো এইখানে যখন আমরা প্রিন্টে থাকতেছি তখন কিন্তু হাই রেজলিউশন 300 PPI আছে, PPI হচ্ছে, আর যদি আমরা এইখানে ওয়েব মোডে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ক্রিনটা 72 PPI অর্থাৎ 72 PPI থাকে। ঠিক আছে তো আমরা মোটামুটি এখানে কিন্তু জেনে নিলাম যে কোন জিনিসটা কখন কিভাবে ইউজ করতে হয়। প্রথমে আমরা নাম দেব, যে আর্টবোর্ডটা আমরা আনতেছি সেই আর্টবোর্ডটার নাম হবে। এরপরে আপনি কি কোন মোডে কাজ করবেন, আপনি কি ওয়েবের জন্য কাজ করবেন না প্রিন্টের জন্য কাজ করবেন। তো ওয়েবের জন্য কাজ করলে ওয়েবে চাপ দিতে হবে আর প্রিন্টের জন্য কাজ করলে প্রিন্টে চাপ দিতে হবে। এরপর আপনি পেপারের যে নাম্বার অফ আর্টবোর্ড, কয়টা আর্টবোর্ড নিয়ে কাজ করবেন, কারণ অনেক সময় ডিজাইনের 2-3-4টা আর্টবোর্ড লাগে। যেমন আপনি যদি কোনো একটি দেখা যাচ্ছে যে আইডি কার্ড
আপনি ডিজাইন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আইডি কার্ডে এপিট ওপিট থাকে, দুই পিটি ডিজাইন করতে হয়। সেই দুই পিট ডিজাইন করতে গেলে কিন্তু আপনার দুইটি আর্টবোর্ড লাগবে। আবার কখনো কখনো দেখা যায় যে অনেকগুলা ওয়েবসাইটের জন্য কাজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো আর্টবোর্ড লাগে। তো একসাথে আপনি দুই তিনটা পাঁচটা পর্যন্ত আর্টবোর্ড ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে সাইজ, আপনি কোন সাইজের পেপার লাগবে বা কোন সাইজের পেপারের উপর আপনি ডিজাইন করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপর হচ্ছে আপনার উইথ এবং হাই। এখানে একটা জিনিস বোঝার বিষয় আমি বলে দিয়েছি, সেটা হচ্ছে যে কখনো যদি আপনার হলো প্রিন্টের জন্য ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইঞ্চি ইউজ করতে হবে, আর যদি আপনি কখনো ওয়েবের জন্য ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু পিকজেল, এটা কিন্তু পিকজেল অটোমেটিক্যালি এসে গেছে পিকজেল। এরপরে টপ বটম লেফট রাইট, এই অপশনগুলো হচ্ছে ডানে বামে উপরে নিচে কত অংশ আপনি রাখবেন আর কত অংশ আপনি বাদ দিবেন সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আর অ্যাডভান্স, এখানে কালার মোডটা আপনি আরজিবি, যখন আপনি প্রিন্টে যাবেন তখন আপনি সিএমওয়াই কে, আর যখন ওয়েবে যাবেন তখন কিন্তু আরজিবি এবং বিট, এটা কিন্তু অটোমেটিক্যালি এরা চেঞ্জ করে নিচ্ছে। এরপর এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, যে টেমপ্লেট, আপনি ইচ্ছে করলে আপনি টেমপ্লেট বাইরে থেকে আপনি দিয়ে দিতে পারেন। আচ্ছা, আমি আপাতত এইরকমই রাখলাম, যে ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন এই যে আমাদের একটা আর্টবোর্ড এখানে তৈরি হয়ে গেল। এই আর্টবোর্ডের নামটা কিন্তু এক্সাম দিয়েছিলাম, এই যে এক্সাম আর্টবোর্ড চলে এসেছে, এটা কিন্তু আরজিবি মোড রয়েছে, প্রিভিউ দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটি জিনিস, যখন আর্টবোর্ডটা চলে এসেছে, আর্টবোর্ডটা চলে আসার পরে কিন্তু আমরা একটি জিনিস খেয়াল করে দেখি, সেটা হচ্ছে যে যে যখন আমরা প্রথম ইলিস্ট্রেটর সিসিটা ওপেন করেছিলাম তখন কিন্তু এরকম মোডে ছিল, এটা এরকম মোডে ছিল, এটা হচ্ছে আপনার টুল বার, আর এই উপরের শুধু মেনু বারটা ছিল, এর মাঝখানে যে আরেকটি বার রয়েছে এই বারটা ছিল না। আর এইখানে কিন্তু আরেকটি আপনার নাম রয়েছে, আর্টবোর্ডের নেম নাম রয়েছে, এই এটা দিয়ে আমরা দেখতে পাবো যে এখানে কয়টি আর্টবোর্ড চালু আছে বা কয়টি আর্টবোর্ড নিয়ে কাজ করা হচ্ছে। আর মেনু বারের নিচে যে একটা বার আমরা দেখতে পাচ্ছি নতুন, এটা কিন্তু আর্টবোর্ডের সাথে সাথে তৈরি হবে, যখনই আর্টবোর্ডটা আপনি ওপেন হবে তখনই কিন্তু এই কন্ট্রোলার, এই বারটার নাম হচ্ছে কন্ট্রোলার বার, এই বারটার নাম, এটা হচ্ছে মেনু বার, তার নিচের বারটার নাম হচ্ছে কন্ট্রোলার বার, তো এই কন্ট্রোলার বারটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। তো আমরা যদি এই যে আমাদের আর্টবোর্ডটা যা আছে, এটা হচ্ছে আর্টবোর্ড, এখানে এটা এরকম দেখেই আমরা বুঝতে পারবো যে এখানে কয়টা আর্টবোর্ড চালু হয়েছে। তো আমরা এই আর্টবোর্ডটা যদি কেটে দেই তাহলে কিন্তু এই যে এইখানে মাঝখানে যে বারটা ছিল কন্ট্রোলার বার, সেই কন্ট্রোলার বারটা কিন্তু আর নেই, আর শুধু মেনু বারটা রয়েছে। তো আমরা যদি ফাইল থেকে আবার যদি একটা আর্টবোর্ড নেই, যে আর্টবোর্ড নিলাম তখন কিন্তু আমাদের এই মেনু বারটা, মেনু বারের নিচেই কন্ট্রোলার বারটা চলে এসেছে, আর কিন্তু আমাদের এই পেজ বোর্ডের উপরেই দেখা যাচ্ছে যে কয়টি আপনার আর্টবোর্ড রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধু একটা আর্টবোর্ড রয়েছে, আর আগের যে নামটা দিয়েছিলাম ওই নামটা আমরা কেটে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব যে আর্টবোর্ডটা কী কীভাবে কাজ করা যায়, আর আর্টবোর্ডের উপর কীভাবে ডিজাইন করা যায়, আর্টবোর্ড আর পেজবোর্ডের মধ্যে পার্থক্যটা আমরা আরও ভালো করে পরবর্তী টিউটোরিয়ালে আমরা জানব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তো দয়া করে তাদেরকে বলবো আপনি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ দেখবেন, এবং সেই সাথে ভালো কিছু আর্ট আপনারা নিজে নিজে প্র্যাকটিস করে তৈরি করবেন, তাহলেই আপনি ভালো কিছু শিখতে পারবেন। আপনি ভালো কিছু শেখেন, ভালো ডিজাইনার হয়ে অনলাইন থেকে ভালো কিছু আর্ন করতে পারেন,
এই প্রত্যাশা নিয়েই আমি আজকে আমাদের টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ হাফেজ।